তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এরা প্রকৃত অর্থে এরাই মানুষ। মানবতার বন্ধু হয়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানে ছুটে গেছেন দেশের নানা প্রান্তে, কখনো নেমেছেন বুক পানিতে। ফেসবুক লাইভে এসে একের পর এক দৃষ্টান্ত তৈরি করা মানুষটা ব্যারিস্টার সুমন। তার যুদ্ধটা সমাজের অনিয়ম, অসঙ্গতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে। একাডেমি বানানোর দরকারটা কি? মহাসড়ক থেকে শুরু করে ময়লার স্তূপে দাঁড়িয়ে তুলে ধরেছেন বাস্তব চিত্র। সুমনের প্রতিবাদী কণ্ঠস্বরের সাথে একমত প্রকাশ করেছে সাধারণ মানুষ, টনক নড়েছে প্রশাসনের, সমস্যার সমাধান হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। এই ভিন্নধর্মী চেষ্টার কারণে ব্যারিস্টার সুমন পেয়েছেন পরিচিতি, এবার হতে চান তিনি জনপ্রতিনিধি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিয়েছেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থীদের অনিয়ম নিয়ে আপনি কথা বলেন, তারপরেও কেন দল থেকে আপনাকে মনোনয়ন দেবে? আপনার প্রত্যাশা কতটুকু? একটা কথা বলি, প্রতিবাদ করার তো শিখছি আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে, আর নেতৃত্ব হচ্ছে কি, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি সবাইকে কাউকেই পাত্তা না দিয়ে পদ্মা সেতু বানাইছেন, যিনি সারা পৃথিবীর বিরুদ্ধে লড়ার সামর্থ্য রাখেন, এই মানুষ যার নেতা, আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনারে অত সহজে ভুল বোঝানো যাবে না, এবং উনি যে সিদ্ধান্ত নেবেন এটা আমি মাথা পেতে নিই। করোনার সময় গড়া ফুটবল একাডেমি থেকে তৈরি হয়েছে প্রায় 35 জন জাতীয় লেভেলের ফুটবলার, গোটা দেশে ছড়িয়ে দিতে পেরেছেন ফুটবলের উন্মাদনা। এখনো পর্যন্ত 149টা ফুটবল ম্যাচ খেলেছে বাংলা জুড়ে। সবসময় সোচ্চার ছিলেন বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে ফুটবলের নানা অনিয়ম নিয়ে। ফুটবল বা ক্রীড়াঙ্গনের জন্য কাজ করা এটা আমার রক্তের মধ্যে, এটা ফর্মের মধ্যে না কিন্তু, বা বিং এ মেম্বার অফ পার্লামেন্ট হইলি আমি করবো বা করবো না তা না, আমি যে জায়গায় ফুটবলকে নিয়ে আসার চেষ্টা করতেছি এটা কিন্তু কিছু হওয়া বা পোর্টফোলিও ছাড়াই। তবে সাথে যদি আওয়ামী লীগ মনে করে, নেত্রী যদি মনে করেন যে আমাকে দিলে দলের সিদ্ধান্ত যদি আমাকে পজিটিভ করা হয়, তাইলে আমি যেটা করতে পারবো, আমি বিশ্বাস করি যে কিছু হওয়া ছাড়াই যেহেতু এতদূর নিয়ে আসতে পারতেছি, যদি আমি এমপি হইতে পারি তাহলে স্পোর্টসের বিশেষ করে ফুটবলের ইতিহাস আমি বদলাই দিব। মাঠগুলোকে উদ্ধার করা এবং রাষ্ট্রীয় যত সংস্থা আছে এবং আমাদের যে সরকারের যত প্রজ্ঞাপন আছে এইগুলোকে ফ্রেন্ডলি, ফুটবল ফ্রেন্ডলি বানাই নিয়ে আসা এবং একটা সুস্থ একটা তরুণ প্রজন্ম গড়ে তোলা। ব্যারিস্টার সুমন নিজ উদ্যোগে অংশ নিয়েছেন অসংখ্য উন্নয়নমূলক কাজে, নিজের এলাকায় 49টি ব্রিজ বানিয়েছেন, অসংখ্য রাস্তা মেরামত করেছেন, চলতি বছরেই 37,000 আম গাছের চারা বিতরণ করেছেন, জায়গা করে নিয়েছেন হবিগঞ্জের মানুষের হৃদয়ে। হবিগঞ্জ চারের মানুষ আপনাকে কতটা গ্রহণ করবে বলে আপনি মনে করেন? এরা আমাকে গ্রহণ করুক আর না করুক, আজন্মত এদের জন্য কাজ করে যেতে হবে এটা আমি বিশ্বাস করি। তবে আমার একটা বিশ্বাস, ঘাম কখনো প্রতারণা করে না। আমি আমার এলাকার মানুষের জন্য যে পরিমাণ ঘাম ফেলছি, আমার একটা বিশ্বাস যে এই মানুষগুলো, আমার এলাকার মানুষকে আমি চিনি, এরা মানে ওয়েট করবে সারা জীবন যে কোনো একদিন আমি অন্তত এই সরকারি ক্ষমতা নিয়ে ইতিহাসটা বদলাই দিতে পারি কিনা। আওয়ামী লীগ থেকে হবিগঞ্জ চার আসনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন ব্যারিস্টার সুমন। অর্ণব বাপি, 71।